বাঙালি অবাঙালি সব ধরনের রেসিপির সন্ধান পাওয়ার জন্য এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করুন। বেল আইকন ক্লিক করলে তিনটে অপশান আসবে, তার মধ্যে অল অপশানটা ক্লিক করবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনার এই রেসিপি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, প্লিজ দেখো। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা, মাছের মাথা দিয়ে ওলের ডালনা। এর জন্য আমি দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব। তেলের মধ্যে মাছের মাথা দিলে কিন্তু খুব ফোটে, সে কারণে যদি এটা ঢাকা দিয়ে দিয়ে করা যায় তাহলে কিন্তু গ্যাস ওভেনও নোংরা হয় না, আর মাথার থেকে মানে তেলটা যে ছুটছে সেটাও গায়ে ছিটে আসে না। তো দেখো দুটো মাথায় আমি এখানে দিয়ে দিলাম, দুটো মাথা বলতে আমি এখানে একটা মাথায় নিয়েছি, দুটো পিস করে নিয়েছি, দিয়ে দিলাম আমি এখানে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে আমি নিয়েছি এখানে ওল, ওলটা দেখো সেদ্ধ করে নিয়েছি আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোমের মতো। আর এখানে দেখো আমি আলুগুলোকেও একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে আমার মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। হলুদ দিলাম যাতে তেলটা না ছোটে আর আলুর কালারটাও যাতে খুব সুন্দর আসে। আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, এটা একেবারেই কাঁচা আছে, আর আমি ওলটাকেই শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে আর র গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কুক করব। দেখো পেঁয়াজটা ভাজার পর কি সুন্দর একটা কালার এসেছে। আর এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ওপর, তোমরা যেমন ঝাল পছন্দ করবে ঠিক ততটা পরিমাণই দেবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সবই আমি 1 টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে আমি দেব হলুদ গুঁড়ো, সবই কিন্তু আমি 1 টিস্পুন করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো মতো এই মশলাগুলোকে কষিয়ে নেব কাঁচা হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলটা। ওলটাকে দিয়ে আবারও আমি মশলার সঙ্গে বেশ ভালো মতো কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কষানোর সময় জলের পরিমাণটা একটু কম লাগছে বলে জলটা দিলাম। জলটা দিয়ে এবার আমি ভালো মতো এটাকে কষাবো। খুব ভালো করে কিন্তু ওলটার সঙ্গে মশলা দিয়ে কষাতে হবে, না তা না হলে কিন্তু ভালো ওলটার ভেতরে ঠিকঠাক করে মশলাটা ঢুকবে না আর ওলের একটা কেমন গন্ধ ছাড়বে। মশলা
মশলার সাথে ওলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই আশা করি বুঝতে পারছো তোমরা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেবে অবশ্যই, তা না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আর যেহেতু ওলটা সেদ্ধ করা রয়েছে, তার জন্য বেশি ফোটাতে হবে না, খুবই অল্প পরিমাণ গরম জল দিলাম এখানে। দিয়ে একটু মশলা জলের সঙ্গে এইগুলোকে মিশিয়ে দিচ্ছি ভালো করে, তারপর আমি এটাকে ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে, আর এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি পুরো তরকারিটার মধ্যে। এবারে দেখো ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাগুলো আমি ভাঙলাম না, এরকমই দিয়ে দিলাম। তোমরা যদি ভেঙে দিতে চাও দিতে পারো, তাতেও বেশ ভালো লাগে। এবার আমি এটাকে দেখো মাছের মাথাগুলোকে ডুবিয়ে দিলাম। এবারে আমি ঢেকে 2 মিনিটের জন্য হতে দেব। দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। দেখো এটা ফুটছে এখনো, একদম লো ফ্লেম করে ফুটালাম আমি। এবারে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে এটা সার্ভ করতে পারবো। তাহলে আমার আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।